আজ বুধবার 28শে চৈত্র 2023 সালের 12ই এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ বুধবার। আর এই বুধবার নামটি গ্রহদের যুবরাজ বুধের নামেই কিন্তু নামাঙ্কিত। বিদ্যা, বুদ্ধি এবং বিজনেসের গ্রহ বুধ। আর তাই বিদ্যা, বুদ্ধি, বিজনেস এই তিনটি ক্ষেত্রেই প্রভূত পরিমাণে উন্নতি করবার জন্য আজ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। পারলে যারা হিজড়া অর্থাৎ উভয় লিঙ্গের, যারা লেবার সম্প্রদায়ের, রাস্তায় ঝাড়ুদার বা কাজের লোক, কাজের মেয়ে, কাজের বউ, এদের সেবা শুশ্রূষা করুন, তাহলে দেখবেন বুধের মজবুতি ঘটবে। বিদ্যা, বুদ্ধি, বিজনেসে আপনারা অফুরন্ত সাফল্য পাবেন। এছাড়া আপনারা কি জানেন, কামদেবকে, প্রেম, পুরো হারিয়ে যাওয়া প্রেমকে বা হারিয়ে যাওয়া সঙ্গীকে বা সঙ্গিনীকে কিভাবে আপনারা ফেরত পেতে পারেন, নিজের পছন্দসই পুরুষ বা মহিলাকে কিভাবে বিবাহ করবেন, বশীকরণ মন্ত্রই বা কী দাম্পত্য জীবন বা প্রেমের জীবনের সুখ শান্তি সমৃদ্ধির লুকিয়ে থাকা চাবিকাঠিটিই বা কী, আর কামদেব কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্কটি দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আর যাই করুন না কেন, শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন সেগুলি প্রয়োগ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। সঞ্চয়ের পরিমাণও কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে। আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট অথবা বস মালিকদের কাছে প্রশংসার পাত্রপাত্রী আপনারা নিশ্চিতভাবে হবেন। রাজনীতিবিদদের সমাজে আজ কিন্তু পপুলারিটি বৃদ্ধি পেতে চলেছে, তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। আর মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। রাজনীতিবিদ যারা আছেন তাদের তো দিনটি ভালো, তবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের বলবো, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় অত্যন্ত মনোযোগ বৃদ্ধি করুন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। এমন ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হতে পারে বা হচ্ছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োগ আপনারা কিন্তু করতেই পারেন।